अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। आज अपना निश्चय किच हुआ चे? আমার আবার কি হয়েছে? আমার কিচ্ছু হয়নি। হিংসে? আমার কেন এটা হতে যাবে? কার জন্য হবে? কারণ আজ যে আমি আপনার কথা না শুনে অধীরাজ বাবুর কথা শুনেছি। আরে তুমি তুমি ওই বিদেশি ডাক্তারের কথা শোনা আর যার কথা শোনা আমার তাতে কিচ্ছু যায় আসে না। কিন্তু আজ আজ আপনি মিথ্যে কথা বলছেন। আমি বললাম তো মহু আমার সব কিছু হচ্ছে না। হচ্ছে না? আমি বললাম তো আমার সব কিছু হচ্ছে না। আর তাছাড়াও বিদেশ থেকে এসেছে তাই না? তাই ও সবকিছু জানে। আর আমরা তো এখানে সব বোকা মানুষগুলো বসে রয়েছি। যাও শোনো ওর কথা। এসব কি অসভ্যতা হচ্ছে? এখানে ডাক্তারবাবু ওর চিকিৎসা করছে আর ওইভাবে উঠে চলে গেল। হ্যাঁ তো ওর শরীর ভালো লাগছে তাই চলে গেছে, তাতে এত বলার কি আছে? হ্যাঁ চলো, অনেক কাজ বাকি আছে। Excuse me. পরিবারের লোকজন একে অপরকে হত্যা করবে এটা ঠিক ভালো লাগে না। এই লোকটাকে দেখে যা মনে হচ্ছে সেরকমটা নয়, কিছু একটা লুকোচ্ছে। কিন্তু কি? তাহলে মহুয়া আজকের জন্য এটুকুই যথেষ্ট। এমনিতে খুবই ইন্টেলিজেন্ট তুমি, কিপ ইট আপ। থ্যাংক ইউ মাস্টার মশাই। অধীরাজ, শুধু অধীরাজ সম্ভব তো নয়, তাও চেষ্টা করব। আমি না ছোট বাবুকে নিয়ে আসছি এখানে। হ্যাঁ এক্ষুনি আসছি। এটা কি করলে? আসলে ভুল করে পড়ে গেছে, সরিয়ে দিচ্ছি। না না থাক, তোমাকে তুলতে হবে না, ওই ছেলেটা এসে তুলবে। ওম প্রকাশ একটু এসো তো। তবে খুব সুন্দর ফ্যামিলি আপনাদের, আর আপনাদের সবাইকে একসঙ্গে খুব সুন্দর লাগে। কিন্তু কিন্তু কি? কিন্তু আমার এটা ফিল হচ্ছে যে কিছু কিছু একটা মিসিং আছে, যেন ফ্যামিলিটা পূর্ণ নয়। তোমাকে কোথাও দেখেছি মনে হচ্ছে। অধীরাজ ভাই, এমন কি বলেছো তুমি আমার মহুয়াকে যে ও সারাদিন তোমার প্রশংসাই করে যাচ্ছে? তাছাড়া এত ভালো ভালো জ্ঞান দিচ্ছ তুমি মহুয়াকে, আর তার বদলে তুমি কিছু নিচ্ছও না, এটা তো ঠিক নয় ভাই। আপনজনদের মধ্যে লেনদেনটাও তো ভুল। হ্যাঁ মানছি, কিন্তু একটু কিছু যদি নিতে তাহলে আমাদের সবার বেশ ভালোই লাগতো। তোমাকে সান্ত্বনা দিতে গিয়ে আমি তো আমার বিবেককে খুন করতে পারি না। হ্যাঁ কিন্তু আরে ছেড়ে দিন না ছোট বাবু, উনি উনি বিদ্যা নিয়ে বেচাকেনা করতে চান না, তাই অকারণ ওনাকে অস্বস্তিতে ফেলে কি লাভ? হ্যাঁ এমনিতেও যদি বদলে আমরাও আপনাকে কিছু শেখাতে পারতাম, কিন্তু আপনি তো আগে থেকেই এত জ্ঞানী। তাছাড়া আমার কাছে এমন একটা জিনিস আছে যেটা যেটা আমি তোমাকে শেখাতে চাই।
যদি তুমি শিখতে চাও তবেই শেখাবো। কি শেখাতে চাও তুমি? তুমি আমার স্ত্রীর সাথে মাইন্ড গেম খেলছ, তাই আমি ভাবলাম যে একটু তোমার সাথে না হয় রিঙে এসেই খেলা যাক, কি বলো? দেশি স্টাইলে। আরে কি হলো? এসো এসো, ভয় পেও না, আমার সম্পূর্ণ শক্তি ব্যবহার করব না। ভয় তো আমার শুধু তোমার জন্য লাগছে শম্ভু, কারণ যদি আমার পুরো শক্তি প্রয়োগ করি তাহলে তোমার না কিছু ক্ষতি হয়ে যায়। ডাক্তারের সঙ্গে সঙ্গে আমি কারাটেও শিখেছি। শম্ভু, মাস্টার মশাই তো তোকে লড়াই করতে ডাকছে, ভেবে দেখ। মা, তারপরেই তো জেতার আসল মজা আসে, তাই না? কি অধীরাজ? অলরাইট। ছোট বাবু, এত সব করার কি দরকার আছে? আপনি মেনে নিচ্ছেন না কেন যে আপনার হিংসা? যেটা সত্যি না সেটা কেন মেনে নেব? আর যদি তাই হয় তাহলে তুমি এটা কেন মেনে নিচ্ছ না যে মাস্টারের জন্য তোমার বেশি চিন্তা হচ্ছে? তাহলে শুরু করা যাক, চলো। আমার দেশি ওষুধ মানে হলুদ দেওয়া দুধ যেতে নাকি তোমার বিদেশি জড়িবুটি? লেটস গো। যাও ভাই অধীরাজ, আমিও দেখি তোমার জুডো কারাটে। আরে দু মিনিটে আমাদের শম্ভু হারিয়ে দেবে ওকে। সাবাস শম্ভু, সাবাস। আরে এই গ্রামে শম্ভুকে আজ পর্যন্ত কেউ হারাতে পারেনি, তুমি প্রথম হবে। আরে সর্বশক্তি দিয়ে খেলো। হ্যাঁ শম্ভু, তোকে জিততেই হবে। হ্যাঁ এই ছেলেটাকে দেখে খুব একটা সুবিধার মনে হচ্ছে না, কিছু একটা গন্ডগোল আছে। শম্ভু তোকে আজকে জিততেই হবে। মহুয়া, কাকে সাপোর্ট করছো? আরে আমি তো মাস্টার মশাইয়ের পাশে আছি, কিন্তু আপনার আবার হিংসে হচ্ছে না তো? ওসব কিছুই হচ্ছে না, যাকে মন চাইছে তাকে সাপোর্ট করো। দেখো বৌদি, আমাদের শম্ভুই জিতবে দেখো। হ্যাঁ কি খেল দেখাচ্ছ মাস্টার? আরে চলো চলো ওঠো, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। আমি আর আপনি কিন্তু একই কথা ভাবছি ঠাকুমা, আমার ওই মাস্টারটাকে খুব একটা বিশ্বাস হচ্ছে না। আমাকে দিন, আমি দেখছি।
ঠাকুমা, ওই মাস্টারের ব্যাগে তো মহুয়ার ছবি। এসব কি চলছে এদের দুজনের মধ্যে? মুখ দেখেই বুঝতে পেরে গিয়েছিলাম যে ওই মাস্টার একটু গন্ডগোলের। এবার হবে আসল খেলা। আরে কি দিল শুভ ছোট বাবু, আমি আপনার পাশে আছি। ব্যথা লেগেছে? পার্টি বদলে ফেললে নাকি? আমি তো সবসময় আপনার পাশে ছিলাম আর পাশে থাকবো। আরে মহুয়া, তুমি ওখানে কি করছো? বেরিয়ে এসো, এসো। আমার বৌমার ছবিগুলো তোর কাছে কি করে এলো? কি হলো? আমার স্ত্রীর উপরে নজর রাখছিলে তুমি? উত্তর দাও! আমি তোমাকে এই বাড়িতে নিয়ে এসেছিলাম আমার স্ত্রীকে পড়ানোর জন্য, আর তুমি ওর উপরে নজর রাখছিলে। সর্বনাশকে আমি তোমাকে দেখো। উত্তর চাই আমার, তার জন্য ওর বেঁচে থাকাটা জরুরি। আরে কি উত্তর দেবে ও মা? ও তো আর মহুয়াকে আগে থেকে চিনত না। এখন একটাই কারণ থাকতে পারে ছবিগুলো নেওয়ার। হ্যাঁ, তার মানে এদের দুজনের মধ্যে কিছু চলছে। আরে সেটাই তো, না হলে এই রকম ছবিগুলো কি করে পেত এই বিদেশি লোকটা? খুব প্রশংসা করছিল না মহুয়া লোকটার, এবার দেখো। এসব কেন বলছেন আপনারা? আমি জানি না যে উনি আমার ছবি কেন নিয়েছেন, কখন নিয়েছেন, কিভাবে নিয়েছেন জানি না। কি বলছে মহুয়া? এ খুবই জঘন্য আর নীচ একটা মানুষ। আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে এসেছি, তোমাকে বিশ্বাস করেছি, তোমাকে আমার স্ত্রীর টিউশন টিচার বানিয়েছি, আর তুমি উত্তর দে। আমি আপনাকে আমার গুরু মনে করেছিলাম, কিন্তু আপনি কেন কেন করলেন এরকম? আপনারা আমার ব্যাগটা খুঁজে দেখেছেন মাত্র, কিন্তু পুরো সত্যিটা বের করতে পারেননি। এটা দেখো। ফটো তোলার শখ আছে আমার,
হয়তো আপনারা মানেননি, কিন্তু আমি আপনাদের নিজের পরিবার বলে মনে করি। আর নিজের পরিবারের ছবি রাখাটা কি দোষের বলুন? আমি তো শুধু এটুকু ভেবেছিলাম যে আমি একটা ভালো ফ্রেম বানিয়ে আপনাদের উপহার দেব। কষ্ট করে সম্মান অর্জন করেছি ভাই, এরকম কোনো কাজ করে সেটা হারাতে চাইব না, কখনোই না। কিন্তু তবুও আই এম সরি, আর এখন আমাকে অনুমতি দাও। আজ থেকে ঠাকুমা, আপনার পরিবারের সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই। দাঁড়ান, দেখুন, আমি আপনাকে ভুল বুঝেছি। আমি জানতাম না যে আপনি, ক্ষমা করে দিন না, ভুল হয়ে গেছে, সরি। অধিরাজ, দেখো আমরা অকারণে তোমাকে অপবাদ দিলাম, আর খুব খারাপ ব্যবহার করেছি তোমার সাথে, এটা করা উচিত হয়নি আমাদের। আমাদের ক্ষমা করে দাও। শম্ভু, তুই আমার নাতি, ক্ষমা চাইছিস কেন তুই? ঠাকুমা, আমি ভুল করেছি, তাহলে ক্ষমা চাইতে কি অসুবিধা? অধিরাজ, আমি তোমাকে কথা দিচ্ছি যে এরপর থেকে আর কোনোদিনও এরকম হবে না, চলে যেও না। এরপর থেকে আর এরকম ব্যবহার তোমার সাথে কেউ কোনোদিনও করবে না, সবাই তোমাকে বিশ্বাস করবে। আসলে ব্যাপারটা হচ্ছে যে মহুয়ার কথা উঠলে মাথার ঠিক থাকে না আমার, আর আমিও কতটা বোকা। তোমাকে একবার অন্তত কিছু বলার সুযোগ দেওয়া উচিত ছিল, তোমার কোনো কথা না শুনে শুধু নিজেরাই বলে গেছি। অধিরাজ, দেখো আমি আমার পরিবারের সবার তরফ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, যেও না তুমি, থেকে যাও প্লিজ। দেখো, যদি তুমি চলে যাও তাহলে মোহরও পড়াশোনা আটকে যাবে, আমি এটা চাই না যে ওর পড়াশোনাটা আটকে যাক। অধিরাজ বাবু, এটা নিতে ভুলে গেছিলেন আপনি। থ্যাংক ইউ। নাটকটা কিন্তু ভালোই করতে পারেন। কি বলতে চাইছেন আপনি? আপনার তো ডক্টর নয়, অভিনেতা হওয়া উচিত ছিল। আমি ঠিক বুঝতে পারলাম না। আসলে আমার কথার মানেটা খুব সহজ, যে হীরে যতই নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা করুক, কিন্তু জুহুরির চোখকে ফাঁকি দেওয়া যায় না। তাই এইসব কিচ্ছু না জানার নাটকটা কেন চালিয়ে যাচ্ছেন আপনি? আমার সামনে আপনি যেমন তেমন ভাবেই থাকতে পারেন। রিয়েলি, এটা আপনার ভেতরের কনফিউশন যে আপনি গোটা দুনিয়াটা এইভাবে দেখেন, মিথ্যে। আর আমি যেটা, আমি সেটাই। আর আপনার এরকম কেন মনে হচ্ছে, কি মনে হচ্ছে সেটা আপনিই জানেন। মাস্টার মশাইয়ের হয়তো খুব খারাপ লেগেছে, তাই না? সে তো লেগেছেই মৌমা,
কাল পর্যন্ত একটু শান্ত হতে দাও ওকে, তারপর না হয় একবার কথা বলা যাবে ওর সাথে। দেখুন, এবার যদি উনি আসার জন্য রাজি হন না, তাহলে প্লিজ এবার আপনি ওনাকে আর কুস্তি লড়তে বলবেন না। খুব জোর বেঁচে গেছেন আপনি। অল্পের জন্য বেঁচে গেছি আমি? হ্যাঁ, উনি তো হারিয়ে দিচ্ছিলেন আপনাকে। আমি তো ভয় পেয়ে, মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? একটা কাজ করো, কালকে কালকে যখন আসবে না, তখন নিজের চোখ আর মাথার ট্রিটমেন্ট করিও ওকে দিয়ে। আমি হারিয়ে দিতাম ওকে, আর তাও ধোপার কাঁচার মতো করে, শক্ত করে জড়িয়ে ধরেছিলাম ওকে। আপনি যেভাবে শক্ত করে ধরেছিলেন না, ওখান থেকে তো কোনো বাচ্চাও পালিয়ে যেতে পারত। কি হলো? এবার আমার হাতটা ছাড়িয়ে দেখাও। আর তাছাড়াও যদি তোমার মনে হচ্ছিল যে আমি হেরে যাচ্ছিলাম, তাহলে বারবার আমার নাম ধরে চেঁচাচ্ছিলে কেন? আপনি কি করে জানলেন যে আমি? কারোর বলার কোনো প্রয়োজন নেই, আমি নিজে তোমার চোখে আমার জন্য ভালোবাসা দেখেছি। তেরা মিলনা হে সব কুছ না কুছ পানে কো বাকি হ্যায়। জিনে কে লিয়ে তো কাফি হ্যায়। ফুল এপিসোড দেখনে কে লিয়ে অভি ডাউনলোড করেন দঙ্গল প্লে অ্যাপ।